মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে শিশুসহ ছয় রোহিঙ্গা আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার। বুধবার রাত 10:30টার দিকে উপজেলার মুন্সিবাজারের পার্শ্ব কৃষি জমি থেকে তাদের আটক করা হয়। জানা যায়, রাত 10টার দিকে উপজেলার মুন্সিবাজারের পাশে কৃষি জমিতে দুইজন পুরুষ, দুইজন মহিলা ও দুই শিশু সহ ছয় জনকে দেখে সন্দেহ করেন স্থানীয়রা। পরে তাদের কথাবার্তায় সন্দেহমূলক হলে তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে জানান তারা। পরে চেয়ারম্যান সেখান থেকে তাদের নিয়ে আসেন চেয়ারম্যানের মালিকানাধীন মেসার্স তুষার ফিলিং স্টেশনে। এ সময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার গণমাধ্যমকে জানান, স্থানীয়রা শিশু সহ ছয় রোহিঙ্গাকে আটক করে আমাকে খবর দেন। পরে আমি তাদের আটক করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসি, তারপর কমলগঞ্জ থানা পুলিশ ও ইউএনও মহোদয়কে অবগত করি। তিনি এ সময় আরো বলেন, একজন রোহিঙ্গা মহিলা 7 মাসে অন্তঃসত্ত্বা, তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। দালালদের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে চলে আসে, হয়তো তাদের ভারত পাঠাতে পারে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম গণমাধ্যমকে জানান, শুনেছি স্থানীয়রা কয়েকজনকে আটক করেছে, তবে তারা রোহিঙ্গা কিনা আমার জানা নেই। পুলিশ পাঠানো হয়েছে, তাদের থানায় নিয়ে আসলে বিস্তারিত জানানো হবে।